এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার প্রতিবাদ করে। বুধবার রাতে চট্টগ্রামের চান্দগাঁওয়ে হামলা চালায় সন্ত্রাসী বাবুল বাহিনী, যাতে নিহত হন একজন, আহত সাতজন। গণপিটুনির পর ঘটনাস্থল থেকে আটক হয়েছে বাবুল। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। বুধবার রাত 12:42, ক্লোজ সার্কিট ক্যামেরার এই ফুটেজে দেখা যাচ্ছে রামদা সহ ধারালো অস্ত্র নিয়ে হামিদচর বেড়িবাঁধ এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে ঢুকছে একদল যুবক, যেখানে খুন হন রেস্তোরাঁর ম্যানেজার রিয়াদ। অভিযোগ, রেস্তোরাঁর কেয়ারটেকারকে কিছুদিন আগে ছুরিকাঘাত করে স্থানীয় সন্ত্রাসী বাবুল ও তার সহযোগী। এ ঘটনায় মামলা হলে আত্মগোপনে চলে যায় সে। গতকাল রেস্তোরাঁ এলাকায় আসলে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয় মালিকপক্ষ। এ সময় তার সহযোগীরা এসে রামদা সহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলে মারা যান রেস্তোরাঁর ম্যানেজার রিয়াদ। আহত হয় অন্তত সাতজন। নিহত রিয়াদ বাবা মায়ের একমাত্র সন্তান। কলেজে পড়াশোনার পাশাপাশি মামার রেস্তোরাঁয় চাকরি করতেন তিনি। বাবুলকে আমরা ধরার সময় মানে দোষে চেয়েছিলাম নিচের থেকে, তাকে ধরার সময় পুলিশ হাত তুলে দেবো, তাকে তোলার আগে ওরা আমাদেরকে গণহামলায় কি হত্যা করে। ফুফির একটা মাত্র ছেলে, ও আসলে অনেক আদরের ছিল, আসলে ওকে হারাই আমরা অনেক বেশি শোকাহত। যে বা যারা এটা করছে কেন, আমরা এর একদম সুষ্ঠু বিচার চাই। রেস্তোরাঁ মালিকের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, মাদক সহ নানা অপকর্ম করে আসছে বাবুল। এতে বাধা ও তার বিরুদ্ধে মামলা দেয় ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে এমনটি করেছে বলে অভিযোগ। মাদক, এই যে মোবাইল ছিনতে চুরি, এগুলো আমি যখন মহল্লার সভাপতি, তাহলে আমার সবাই ধরতেছে, আমি আমি চাকরি দিচ্ছি, আমি ওরা বন্ধ করার জন্য ইয়ে করতেছি। সে কারণে এরা দেখছে যদি আমি যদি বন্ধ হয়ে যাই, আমার যদি ডেট করে দেয়, তাহলে আর এই এলাকাতে আর কেউ মাতবে না। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের কর্মকর্তারা। জানান, দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় এই হতাহতের ঘটনা, অপরাধীরা পার পাবে না বলেও হুঁশিয়ারি তাদের। যারা এই হামলা করছে তাদের মধ্যে থেকে দুইজন বাবুল এবং তাদেরকে কালকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে আরো যারা জড়িত আছে আমরা তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার ব্যবস্থা করব। এই ঘটনা যাতে আর না ঘটে, এটা আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, এবং যে ঘটনা ঘটছে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে, এতে কোনো কম্প্রোমাইজ নেই। ঘটনার অভিযুক্ত বাবুলকে ঘটনাস্থল থেকেই আহত অবস্থায় আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে কিশোর গ্যাং চালানোর অভিযোগ আছে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।